আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024 সালের বি ইউনিটের আবেদন যোগ্যতা এবং মানবন্ধন নিয়ে আলোচনা করব। প্রথমত আসি আমরা বি ইউনিটটা হচ্ছে মূলত বাণিজ্য বিভাগের ইউনিট। এই ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা হতে হবে তোমার এসএসসি, তোমার কোনো সাল উল্লেখ করে নেই। এসএসসিতে তোমার সাল হতে হবে 2022 এবং 23 সাল, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আছে। এবং মানবিক থেকে বি ইউনিটে আবেদন করার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এসএসসিতে 3 পয়েন্ট করে মোট 7 পয়েন্ট থাকতে হবে, এবং বাণিজ্য বিভাগ থেকে এসএসসি এবং এসএসসি ওভারটাতে 3.50 করে মোট 7.50 থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে এসএসসি এবং এসএসসিতে 3.50 করে টোটাল এই যে 8 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এই পয়েন্টগুলো থাকলে তুমি বি ইউনিটে অর্থাৎ বাণিজ্য বিভাগের এই ইউনিটে আবেদন করার সুযোগ পাবে। এক্সাম পদ্ধতি হচ্ছে এমসিকিউ হচ্ছে 100 মার্ক, সময় হবে 1 ঘন্টা, পাস মার্ক হচ্ছে এখানে 40, 80টা এমসিকিউ আসবে, প্রত্যেকটা এমসিকিউর মান হচ্ছে 1.25 করে, মোট হচ্ছে 100 মার্ক, নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 মার্ক, 0.25 মার্ক। আর এখানে হচ্ছে যে কোনো 5টা ভুল গেলে 5টা ভুলের জন্য তোমাকে 1.25 মার্ক কাটা যাবে। এবার হচ্ছে মানবন্ধনটা নিয়ে আলোচনা করব। এই যে বি ইউনিটে অর্থাৎ বাণিজ্য, এখানে বাংলা থেকে আসবে 10 মার্ক, ইংরেজি থেকে আসবে 10 মার্ক, আইসিটি থেকে আসবে 10 মার্ক, এবং ব্যবসা সংগঠন এবং ব্যবসা ব্যবস্থাপনা থেকে আসবে 25 মার্ক, হিসাব বিজ্ঞান থেকে আসবে 25 মার্ক, মোট হচ্ছে 100 মার্ক। এবার বি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন, অর্থাৎ বি ইউনিটে যারা মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দিবে, তাদের জন্য হচ্ছে বাংলা হচ্ছে 20 মার্ক, ইংরাজি হচ্ছে 30 মার্ক, এবং আইসিটিতে হচ্ছে 25 মার্ক, জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানে হচ্ছে 25 মার্ক, মোট হচ্ছে 100 মার্ক। এবার এই 100 মার্কের মধ্যে তোমাকে দেখো জিপি এর উপর কোনো মার্ক নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর কোনো মার্ক নেই, সেকেন্ড টাইম দের মার্ক কাটা নাই, প্রাইমারি সিলেকশন আছে এবং ক্যালকুলেটর নিষিদ্ধ। প্রাইমারি সিলেকশন বলতে তুমি এই যে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে 72,000, এটা পরীক্ষা হবে 4 শিফটে, প্রতি শিফটে 18,000 করে, মোট 72,000 শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 520টি, এই 520টির মধ্যে প্রায় 350টির মতো হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, এবং বাকি 100টির মতো হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, আর বাকি 25 থেকে 30% হচ্ছে 30টা সিট হচ্ছে আসন সংখ্যা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এটা হচ্ছে বি ইউনিটের মানবন্ধনটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং ভার্সিটির সকল ধরনের আবেদন যোগ্যতা এবং মানবন্ধন নিয়ে আমরা এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিব। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।